করে কাজটা করেছিলেন মোনালিসা। একেবারে চটজলদি বিয়ে আর জোকের মাথায় মিডিয়া ছেড়ে দেয়া। তবে তাড়াহুড়ার ফলটা যে শুভ হয় না সেটার প্রমাণ মিলেছে এই অভিনেত্রীর জীবন থেকে। জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা, এক নামে যাকে সবাই চিনেন। আজকাল মিষ্টি এই মেয়েটির জন্য আফসোসও করেন অনেকে। 2013 সালের 14 জুন শেষের ডালিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্কে যান মোনালিসা। অবাক ব্যাপার হচ্ছে, যাওয়ার মাত্র দুদিন পর 17 জুন হুট করে সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জের ছেলে ফায়াজ শরীফের সঙ্গে আংটি বদলের কাজটি সেরে ফেলেন। এই বাগদানের মধ্যস্থতা করেন মোনালিসার বড় বোন মনিরা। এরপর দেশে ফিরে বিয়ের মহা জমকালো আয়োজন কর্মীটোলা আর্মি গলফ ক্লাবে। 12-12-12 তারিখে অনুষ্ঠিত হয় মোনালিসার বিয়ে। মিডিয়া তো কম হইচই হয়নি মোনালিসার বিয়ে নিয়ে, এবং বিয়ের কিছুদিন পরেই মোনালিসা নিউ ইয়র্কে চলে যান স্বামীর ঘরে। কাহিনীটা এখানেই শেষ হতে পারত। রাজকন্যা রাজপুত্র চিরকাল হাসি খুশি জীবন কাটাতে পারত পরস্পরের হাত ধরে। তবে কাহিনী এখানেই শেষ নয়, মাত্র শুরু। কেননা বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগে শোনা যায় তার সংসারের ভাঙনের গুঞ্জন। কেন, কি সেই কাহিনী? জবাবটি সহজ, মিডিয়া। অন্তত গুঞ্জন তাই বলে। এ বিষয়ে মোনালিসা বলেন, একেবারেই হুট করে পারিবারিক ভাবে আমাদের বিয়ের সিদ্ধান্তটি নেওয়া হয়, তাই একজন আরেকজনকে খুব ভালোভাবে জানার বা বুঝার সময়টাই পাইনি। আমি মনে করি অশান্তি আর অবিশ্বাস নিয়ে সংসার করার চেয়ে না করাটাই ভালো। প্রকাশিত নানান সংবাদের ভিত্তিতে বলা যায়, মোনালিসার বিয়ের কিছুদিনের মাথায় দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হয়। ধীরে ধীরে তা খুব মারাত্মক আকার ধারণ করতে থাকে। একটা পর্যায়ে অশান্তির মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে পারিবারিক দাম্পত্য জীবনের ইতি জানার সিদ্ধান্তই চূড়ান্ত হয়। সুদূর আমেরিকায় যাওয়ার পর মোনালিসা প্রায় বলতেন, দর্শকের ভালোবাসা নিয়ে আমি আবারও নিয়মিত মডেলিং এবং অভিনয় করতে চাই। স্বামী ফায়াজ মোনালিসার মিডিয়ায় কাজ করার এই বিষয়টি একেবারেই পছন্দ করতেন না। তবুও আমেরিকা যাবার আগে ড্রয়িং রুম সহ আরো কিছু নাটকে কাজ করে যান তিনি। সব মিলিয়ে নানান কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ফায়াজের পরিবারও মোনালিসার মিডিয়ার কাজ করার বিষয়টি মেনে নিতে পারেনি। পত্রিকায় এমনও গুঞ্জন এসেছিল যে নিজের খরচ চালাতে আমেরিকায় চাকরি খুঁজেছেন মোনালিসা, এবং একসময় তিনি পেয়েও যান। যতদূর জানা যায় মোনালিসা আমেরিকার টাইম টেলিভিশনেও কাজ করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।